আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের মাঝে আবার চলে আসলাম আর একটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন শিখিয়ে দেব, কিভাবে এই অ্যাপ্লিকেশনটি লিখতে হয় এ টু জেড আমি তোমাদেরকে শিখিয়ে দেব। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য রিমিশন অফ ডিলে ফাইন, জরিমানা মৌকুফের জন্য আবেদন। তো আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। বন্ধুরা, অ্যাপ্লিকেশনের শুরুতে তোমরা প্রথমে ডেট দিয়ে দিবে, পরীক্ষা যেদিন হবে সেদিনকার ডেটটা দিয়ে দিবে। তো এখানে আমি 13 June 2023 লিখেছি। দ্য হেডমাস্টার, স্কুলের নাম এবং স্কুলের ঠিকানাটা তোমরা দিয়ে দিবে। সাবজেক্ট দিয়েছি অ্যাপ্লিকেশন ফর দ্য রিমিশন অফ ডিলে ফাইন, জরিমানা মৌকুফের জন্য আবেদন। স্যার, আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়ার স্কুল অফ ক্লাস 8। আই কুড নট পে মাই স্কুল ফিস, এটাকে আমরা টিউশন ফিসও বলতে পারি, ফর দ্য মান্থ অফ মে ইন টাইম অ্যাজ মাই ফাদার ওয়েন টু ইন্ডিয়া ফর ট্রিটমেন্ট। আমি নিবেদন করছি যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমি আমার মে মাসের বেতন পরিশোধ করতে পারি নাই সঠিক সময়ে, কারণ আমার বাবা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছিলেন বা ভারতে গিয়েছিলেন। আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি অতএব আমি আশা করছি এবং প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড কাইন্ডলি আপনি দয়া করে রিমিট দ্য ডিলে ফাইন, জরিমানা মওকুফ করবেন অ্যান্ড টেক দ্য ইউজুয়াল ফিস অনলি, এবং শুধু বেতনটা নেবেন। ইয়োর্স অবিডিয়েন্টলি আপনার বাধ্যানুগত, রানা আহমেদ, ক্লাস 8, রোল নম্বর 30, সেকশন এ। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ্লিকেশনের এ টু জেড বাংলা অনুবাদ করে দিলাম। পরীক্ষায় যদি আসে তোমরা অবশ্যই সুন্দরভাবে লিখে ফেলো। তোমাদের জন্য কিন্তু আমি সমস্ত ক্লাস দিয়ে দিয়েছি, যত অ্যাপ্লিকেশন আছে ইম্পর্টেন্ট সবগুলোই দেওয়া আছে। তোমরা তোমাদের মোবাইল থেকে যখন আমার চ্যানেলটাতে সার্চ করবে তখন তোমরা প্রথমে পড়ার নাম দেবে, যেমন অ্যাপ্লিকেশন ফর রিমিশন অফ ডিলে ফাইন ইংলিশ উইথ আজিম, এটা লিখলেই তোমার পড়াটা চলে আসবে, তাহলে আর এত খুঁজতে হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং আমি তারপরে আর একটা পড়া দিয়ে দিচ্ছি, তোমরা সেটাও দেখবে।